লটারি বিক্রেতাদের শিউরে সংকান্তি, বিপদের পাশে পাচ্ছেন না কোনো রাজনৈতিক দল বা জনপ্রতিনিধিদের। রুজি রুটির প্রশ্নে সংগঠিত হওয়ার চেষ্টা। উত্তর চব্বিশ পরগনার বাঁকুড়ার পর এবার কি নদিয়ার পালা? পুরস্কার চালু ভাউচার বৃদ্ধি সহ নানাবিধ সমস্যার কথা কোম্পানির কাছে জানিয়েও মেলেনি ফল, এমনই অভিযোগ লটারি সেলারদের। তাদের আরও অভিযোগ, লটারি বিক্রেতাদের অভিযোগ, বর্তমানে রাজ্যে এক চেটিয়া ব্যবসা করছে ডিয়ার লটারি। প্রতিযোগিতার আসর থেকে সবাইকে সরিয়ে এখন একাধিপত্য তাদেরই, ফলে কোম্পানির মুনাফাও যথেষ্ট। আর এই লটারি ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত লাখ লাখ মানুষ। কিন্তু ডিয়ার লটারি কর্তৃপক্ষ নিজেরা মুনাফা অর্জন করলেও খুচরা বিক্রেতাদের কথা ভাবছে না। ভাউচার সহ অন্যান্য সুযোগ সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, ফলে অথই জলে পড়েছেন সাধারণ খুচরো বিক্রেতারা। আর এই দুঃসময় পাশে নেই কোনো জনপ্রতিনিধি, কোনো রাজনৈতিক দল। ভাউচারে যে আয় ছিল সেই আয় এখন তলানিতে এসে থেকেছে, ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে খুচরো লটারি বিক্রেতাদের। অন্যদিকে প্রথম পুরস্কার অধিকাংশ ক্ষেত্রে সরকারের ঘরেই ফেরত যাচ্ছে, টিকিট ফেরতের ব্যবস্থা নেই। রাজ্যের সর্বত্র এই সমস্যা হলেও এখনও অনেক জায়গাতেই সংঘবদ্ধ হয়ে উঠতে পারেননি। তবে নদিয়ার বিভিন্ন লটারি বিক্রেতারা তাদের গ্রাম অনুযায়ী অন্যদের সাথে সমন্বয় ঘটানোর চেষ্টা করছেন। সেই চলতি সপ্তাহে শান্তিপুরে তারা এই একটি সভার আয়োজন করেছেন বলেই জানাচ্ছেন লটারি বিক্রেতারা। নাগাল্যান্ড স্টেট কোম্পানি, আমাদের এখন টিকিট আমরা আগে বিক্রি করতাম, আমাদের পারসেন্টেজ হয় 40 টাকা দিত, এখন পার্সেন্টেজ 50 টাকা দিচ্ছে, কিন্তু বিলের পর দিন কোনো প্রাইস নেই। তারপর হলো কি হলো, আগে একটা গ্যারান্টি হলে 150 টাকা দিল, তার থেকে নর্মাল কেটে দিয়ে 50 টাকা করে দিল, তাও আমরা বিক্রি করছি। হঠাৎ করে আবার এই 10 তারিখ থেকে 25 টাকা করেছে, মানে পাঁচ টাকা করে পাঁচশো যদি আমি বিক্রি করি 30 টাকা দিয়ে, তাহলে ওখানটায় আপনার 5 টাকা করে দিন গ্যারান্টি, 5 টাকা 25 টাকা ভাষা দেবে, তো সারাদিনে একটা তো গ্যারান্টি হয়। ওতে কি আমাদের সংসার চলবে? একটা সংসার চালাতে গেলে মিনিমাম তো 500 টাকা দরকার, টিকিট রয়েছে এখন 500 টাকা হচ্ছে না। কোম্পানিকে বলেছিলেন ব্যাপারগুলো? কোম্পানিকে বলছি, কোম্পানি তো আমাদের কথা শুনছে না। এখন আপনাদের বলছি, আপনারা এখন কোম্পানি দেখুক, দেখে সিদ্ধান্তটা পরিবর্তন করুক। আর অ্যাকচুয়ালি কী হয়েছে, সরকারটা আজকে 3.31 টাকা আছে ট্যাক্স নিচ্ছে, আজকে কারেন্টের বিলের দাম যদি বাড়ায়, যদি 10 পয়সা বাড়ায় তাও আমরা জানি, গ্যাসের যদি 10 পয়সা বাড়ায় তাও জানি, পেট্রোল বাড়ালে তাও জানি, কিন্তু পেছন দিকে 3.31 টাকা যে বাড়িয়েছে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। কেন সরকার আমাদের পেছন দিকে ছুরি মেরেছে, আমরা এর বিরোধিতা, ঘোর বিরোধিতা করছি। চাই আমরা আগের দিন যাতে নাগাল্যান্ড স্টেট লটারি টিকিট যাতে ডিআর কোম্পানি ঠিক করে দেয়। শিবুরে ডাক, শিবুরে। তো আপনার নাম কি? হাতানামান। হাতানামান অশোক দাস। কত বিক্রি হয় টিকিট? মনে হচ্ছে টিকিট দিন গেলে 500-600 বিক্রি হয়ে যায়। আরে শিবুকে ডাক দে। কিন্তু এতে আমাদের বিক্রি করতে করতে ভাঙা টিকিট কোম্পানি ফেরত নেয় না, ভাঙা টিকিট যার জন্য আমাদের পড়ে থাকে, অনেক সময় দেখা যায় লোকসান হয়। এর জন্য তো আমাদের একটা ভাউচারটা আগে ছিল, একটা যদি কাস্টমারের প্রাইস হতো তা আমরা মেকআপ করার আমাদের জায়গা ছিল, এখন মেকআপ করার তো জায়গা নেই, ওটা এখন টিকিট বিক্রি করতে রিক্সে করতে হচ্ছে। কখনো টিকিট ভাঙা ছোটা রিটার্ন না দিলে আমাদের ধরা খেয়ে যেতে হয়, চরম ভোগান্তি আমাদের ভুগতে হয়। যার জন্য আমরা আজকে প্রতিবাদ করছি যে কোম্পানি যাতে ঠিক করে দেয়। কি নাম আপনার? অশোক দাস। এই জায়গাটার নাম? এই জায়গা শান্তিপুর স্টেশন রোড। বেশ কিছুদিন ধরে চলছে। কী হচ্ছে সমস্যাটা? কী সমস্যা বলতে, আমাদের যে সারাদিন বসে রোজগার করাটা বন্ধ হয়ে যাচ্ছে, এখন ভাউচার টিকিটে লাভ নেই বেছে, আর ভাউচার যেটা ছেলে সেটা বন্ধ করে দিচ্ছে, তাহলে কী করে বেশি সারাদিন একটা মানুষ জন কাটলেও তো 300-500 টাকা পায়, সেটাও বন্ধ হয়ে যায়। পুরস্কার নাকি বলছে? প্রথম পুরস্কার, প্রথম পুরস্কার আমাদের বন্ধ করে দিয়ে কিছু কম করে তাও ভালো। আমাদের কথা হচ্ছে এই একটা একজনের 1 কোটি আর 44 ডিগ্রি প্রাইজ দিয়ে একদম ভাউচারণে প্রাইজও নেই, আগের মতো প্রাইজই দিচ্ছে না। আপনাদের তো সকলেরই সমস্যা এটা? অবশ্যই। প্রত্যেকটা সেলার বলছে যে বেচবই না টিকিট, আমিও বলেছিলাম মালিককে বেচবো না, ওরা বলছে আইডি নাম্বার বন্ধ হয়ে যাবে, হ্যাঁ অমুক হয় তমুক হয় আছে বন্ধ হয় হবে, টিকিট ভাঙলে টিকিট ফেরত নেয় না, সেই টিকিট আমাদের খেতে হয়। টিকিটে 10 পয়সা লাভ দিচ্ছে, এদিকে টিকিট প্রচুর টিকিট ভাঙা টিকিট থেকে যাচ্ছে, সেই ভাঙা টিকিট তো ওরা ব্যবস্থা করতে পারে এবারে ফেরত নেওয়ার জন্য, টিকিট নেয় না, ভাঙা টিকিট আমাদের খেতে হয়। অথচ 10 পয়সা লাভ দিচ্ছে, এদিকে 200-500 করে টিকিট, 1000 টাকা করে টিকিট আমাদের খেতে হয়। ওই জন্য বলছি যে টিকিটের ব্যবসা চলবে না, বন্ধ করে দিলে ভালো হয়। কি আপনাদের সবাই একত্রিত হয়েছেন মোটামুটি? আমাদের কাছে এসেছিলো সই করার জন্য, থানা আমাকে ছেলেমেলে সব এসেছিলো সব সেলাররা, আমি বলেছি হ্যাঁ সই করেছি, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ওরা বলেছে
তার মিটিং নাকি করবে কোন লজে, ঠিক আছে যাবো। কি নাম আপনার? বাপু সাহা। কতদিন ধরে বিক্রি করছেন? আমি টিকিটের ব্যবসা না হলো 8-10 বছর। এখন তো মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়ার মুখে হয়, বন্ধ হলে ভালো হয়, ব্যবসা চলবে। বলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।